أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত প্রাণ প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের দিনী দাওয়াত চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তারপরে আজকে একটি বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, সেটি হলো যে নিজ স্ত্রীর সাথে পিছনের রাস্তায় যৌন সম্ভব পূরণ করা শরীয়তে কতটুকু অপরাধ। প্রথম কথা হলো, দেখুন, এ বিষয়ে লজ্জার কোনো বিষয় না বা কেউ খারাপ মনে করবে না, ইসলামী শরীয়ত সবাইকে জানতে হবে। এই কাজটি অত্যন্ত শরীয়ত বিরোধী এবং হারাম। যদিও স্বামী এবং স্ত্রী যদিও দুই পক্ষ রাজি হয়ে থাকে, তাহলে এটা প্রমাণ করে না যে কাজটি হালাল, বরং হারামেই। এবং কাবিরাতুম মিন কাবায়িরি যুনুব, কবিরা গুনার মধ্যে অন্যতম একটি গুণা এটাও যে নিজ স্ত্রীর সাথে পিছনের রাস্তায় নিজের যৌন চাহিদা পূর্ণ করা। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি এই কাজে লিপ্ত হবে। মালউনুন বিআন্না ফাইলাহু, যে ব্যক্তি নিজ স্ত্রীর সাথে যৌন চাহিদায় পিছনের রাস্তায় যৌন চাহিদায় পূর্ণ বা যৌন চাহিদায় লিপ্ত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লানত করেছেন। এই হাদিসটি মুসনাদ আহমদের আছে 2 নম্বর খণ্ডে 279 পৃষ্ঠায়। এইভাবে আছে হাদিসটি, মালউনুন মান আতা ইমরাতান ফি দুবুরিহা, ওই ব্যক্তি লানতপ্রাপ্ত বা তার প্রতি লানত যে ব্যক্তি নিজ স্ত্রীর সাথে পিছনের রাস্তায় যৌন চাহিদা পূর্ণ করবে। কঠিন অন্যায় কথা বলা হয়েছে এখানে, কঠিন অপরাধ। সুতরাং সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অপর একটি হাদিসে যেটি আছে, তিরমিজিতে আছে 1 খণ্ডে 243 এবং সহিহুল জামে আছে 5918, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আতা হায়দান, যে ব্যক্তি মাসিক অবস্থায় নিজ স্ত্রীর সাথে যৌন চাহিদায় লিপ্ত হবে, আও ইমরাতান ফি দুবুরিহা, অথবা যৌন চাহিদা মহিলার পিছনের রাস্তা দেওয়া যৌন চাহিদা পূর্ণ করবে, আও কাহেনান, অথবা কোনো গণকের কাছে ঠাকুরের কাছে আসবে, ফাকাত কাফারা বিমা উনজিল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তাকে অস্বীকার করে দিল, কুফরি করে ফেলল। অন্য একটা হাদিসে আরও গুরুত্বপূর্ণ আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটাও মুসনাদ আহমদের হাদিস আছে, হাদিসটি হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ লা ইয়াসতামি মিনাল হক, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। লা তাআতু নিসা ফি আদবারিন, না তোমরা মহিলার পিছনের রাস্তায় যৌন চাহিদা পূর্ণ করিও না। অন্য একটা দেশে আরও কঠিন কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাকাবেন না যে ব্যক্তি নিজ যৌন চাহিদা পূর্ণ করবে মহিলার পিছনে রাস্তা দেয়া। দেখুন এই কাজটা কত বড় অন্যায় অপরাধ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বৈধ পন্থা দিয়েছেন সেটা হলো মহিলার সাথে নিজ স্ত্রীর সাথে যৌন চাহিদা পূর্ণ করবে খুশি মনে, হাসি মনে, কিন্তু শুধুমাত্র একটি পথ দিয়ে, সেটি হলো সামনের পথ। পিছনের পথ দিয়ে কোনো অবস্থায় আসা যাবে না, যেগুলো আল্লাহ কোরআন মাজিদেও ইরশাদ করছেন, যে নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, এটা সূরা বাকারা 223 নম্বর আয়াতে, যে তোমাদের মহিলা হলো তোমাদের খ্যাত, যেভাবে খুশি সেভাবেই তোমরা তোমাদের যৌন চাহিদা পূর্ণ করো। কিন্তু সেটা হলো কি, একটি পথ দিয়ে, সেটা হলো সামনের পথ। পিছনের পথ দিয়ে কোনো সময় কোনো অন্যায় এইভাবে অন্যায় পথে আসা যাবে না। ইবনে কাসির রহিমাল্লাহ আয়াতের ব্যাখ্যা বলছেন, কাইমাতান, দাঁড়িয়ে হোক বসে হোক, সামনের থেকে হোক পিছন থেকে হোক, যেভাবে খুশি তুমি খেত চাষ করো, কিন্তু সেটি হলো কি, একটি রাস্তা, সেটা হলো পিছনের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে সন্তান হওয়া, যে রাস্তা হলো পবিত্র, যে রাস্তা আল্লাহর অর্ডার, যেই পথে আল্লাহ সুবহানাল্লাহ তা বৈধ করছেন, পিছনের পথটাকে আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টিও করেন বৈধও করেন, বরং ময়লা আবর্জনা দুর্গন্ধ দুই পক্ষ থেকে কষ্ট, এবং এটা রুচিসম্মত জিনিস নয়। এটা এই কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুতরাং এই লানত থেকে আমাদের বাঁচতে হবে। শরীয়ত বিরোধী এটা কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের সম্পূর্ণ মুখালিফ এবং বিরোধী কাজ। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল প্রকার সকল ক্ষেত্রে আমাদেরকে শরীয়ত মানার তৌফিক দান করেন। হাজা সাল্লাহ তালা নবীনা মুহাম্মদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।